হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম সকালের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের বাংলাদেশি হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। এই নরম তুলতুলে পরোটা তৈরি করা খুবই সহজ আর উপকরণও খুব কম লাগে। অনেকেরই কমপ্লেন থাকে পরোটা তৈরি করতে গেলে পরোটা শক্ত হয়ে যায়, ফুলকো হয় না। তাই আপনাদের অনুরোধে আজকে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই চিনিটা দিবেন, এতে করে পরোটার কালার সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আবারও ময়দা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে তেল ময়দার সাথে মিশিয়ে নেবেন পরোটা তত পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে এভাবে মোট করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে মোটামুটি স্টিকি ডো তৈরি করে নেব, অর্থাৎ আঠালোটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না, মোটামুটি নরম রাখতে হবে, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হবে। এটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে। মাখানোর এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, এতে করে পরোটা অনেক বেশি ভালো হবে। তো ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। এবার এর উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। উপরে রেপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, যাতে করে ভিতরে বাতাস ঢুকতে না পারে। আপনারা চাইলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন। এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যত বেশি সময় নিয়ে রেস্টে রেখে দিবেন পরোটা তত বেশি নরম তুলতুলে হবে, তাই একটু বেশি সময় নিয়ে রেস্টে রেখে দিবেন। ফিরে আসলাম 30 মিনিট পর, দেখুন আমার ডোটা কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে। এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব, এতে করে পরোটা অনেক বেশি তুলতুলে হবে। এখন এই ময়দার ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1টি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এখন এই লেচিটাকে প্রথমে এভাবে একটু গোল করে নেব, তারপর আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু রাউন্ড শেপ করে নেব। এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটি রুটি শেপ দিয়ে নেব। তো এরকম করে বেলে নিয়েছি, উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে দেব। আবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। তারপর এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এভাবে আমি ভাঁজ করে নিয়েছি, একইভাবে সবগুলো এভাবে ভাঁজ করে নেব।
এভাবে সবগুলো তৈরি করে নিয়েছে। এখন এখান থেকে একটি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে তুলে রাখব। এবার একটি বেলুন দিয়ে বেলে পরোটার শেপ দিয়ে দিচ্ছি। আমি এটাকে চারকোন আকৃতির পরোটা তৈরি করে নিচ্ছি। পরোটা তৈরি করার সাথে সাথে তাওয়াতে দিয়ে দিবেন। এখন ভাজার পালা, এজন্য চুলে একটি তাওয়া বসিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। তারপর এভাবে চেপে চেপে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। যখন দুই পাশে এরকম কালার চলে আসবে তখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও উল্টে দেব। এভাবে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো একটি পরোটা তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটি পরোটা তৈরি করে তারপর ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে। সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে। এই পরোটা তৈরি করা খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পরোটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।